জনাইছো একদম সিম্পল ভাষাত কৈছো, যদি আপুনি ধুনীয়া হৈ থাকিব বিচাৰে, মন ধুনীয়া হ'ব, দেহ ধুনীয়া হ'ব, ফিট হৈ থাকিব, ফিট হৈ থাকিব কাৰণে তেতিয়াহ'লে ইয়ালৈ আহিব লাগিব। বডি ষ্টেবিলিটি লাগে, মাইণ্ডফুলনেছ লাগে, আৰু যেনেকৈ আপুনি ক'লে মাইণ্ড আৰু বডি কানেক্টটো লাগে, যোনটো উইচ আই থিংক অনলি য়োগা আমাক দিব পাৰে। এণ্ড বিকজ এটোৰ লগত মনক একাত্ম কৰাৰ একমাত্ৰ মাধ্যমটো হৈছে য়োগা। নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু রোমান্স আপডেট। আজি নতুন একটা খবর আপনার দিবর মানে ভিডিওটা আরম্ভ করছো। আহি উপস্থিত হয়েছো বোকাখাতর কল্যাণপুর, আর কল্যাণপুর নতুন করে সুবিধা করে দিয়েছে যেহেতু আজি আন্তরাষ্ট্রীয় বা বিশ্ব যোগা দিবস। আজি বোকাখাতর সুযোগ্য সন্তান সমাজকর্মী অনিমেষ শইকীয়াই আরম্ভ করে যোগা স্টুডিও, আমি আহি উপস্থিত হয়েছি। লাইভত নাই তথাপিতো ত্রিনয়নও আহিছে, আমার কারণে আসলে ভাল হব। ঠিক আছে, আমি অম্বুবাসীর পরিবেশ অকমান দেখাম। বাইক মোর একবারে বেশি দিব পারলে বেশি দিব, নতুন বাইক এখন ঠিক আছে হব। আমি আহি পাইছো ইয়াতে, আহি যে আমার কারণে উপকারিতা বহুত আছে, আমাক লাগিব। যোগা স্টুডিও বোকাখাতত নাছিলে আর নতুন সংযোজন হব আজি কিছু সময়ের পাছতে, গতি আহি ভিডিওটো আরম্ভ করছো। আমার রাজীব আছে, রাজীবে কই দিব আমাক প্রয়োজনীয় বস্তু কেইপদর ভিতর যোগাটো এসেনশিয়াল হয়ে আছে। যোগাটো আসলে প্রাচীন একটা ভারতের ঐতিহ্য, কারণ ভারতীয় যে চিকিৎসা মানে সেবা, সেই চিকিৎসা সেবার যুগের জড়িয়ে আসলে প্রাচীনকালত বিভিন্ন বেমার আদি ব্যাধি মানে মানে তার চিকিৎসা করা হয়েছিল। তো সেই কালক্রমত সেই প্রায় নোহা হয়েছিল, হেরাই গেছিল, কিন্তু 2014 চনের ইয়াক আন্তরাষ্ট্রীয় পর্যায়ত স্বীকৃতি দিলে, আর তার কারণে প্রথমতেই 130খন দেশে এই যুগটুক একদিনে উদযাপন করার কারণে একটা সিদ্ধান্ত গ্রহণ করলে, আর এটার রাষ্ট্রসংঘই ইয়াক স্বীকৃতি প্রদান করলে, গতি এই আন্তরাষ্ট্রীয় পর্যায়ের একটা দিকলকে গতি করেছে। গতি ভারতীয় যুগে সমগ্র বিশ্বতে প্রভাব বিস্তার করবলে সক্ষম হয়েছে, আর বিশেষ মানুষের মানসিক বিকাশ আর শারীরিক বিকাশ দুইটার কারণে যুগটো অতি প্রয়োজনীয় কথা। কারণ যদি মানে দৈনিক অতি কমেও এঘন্টা যদি মানুষে যোগ অভ্যাস করে, তেতিয়াহলে মানুহ এজন নিরোগী হয়ে থাকিব পাৰিব, মন সুস্থির হয়ে থাকিব পাৰিব। পাঠ্যক্রম অনুযায়ী ইয়াতে অষ্টাঙ্গ যোগ কেন্দ্র ইয়াত স্থাপন করেছে, গতি এটো এটা খুব ভাল খবর বোকাখাতর কারণে। আর সকল বয়সর কৈশোর অবস্থার পর একেবারে বৃদ্ধজনলকে সকলে আসলে যোগাভ্যাস করব পাৰিব, আর সেই ধরনের ইয়াতে প্রশিক্ষক থাকিব। গতি অভিজ্ঞ প্রশিক্ষকে যোগ কেনেকে করব লাগে, কি কি যোগ আছে, 10টা যে যোগর বিধি আছে, এই সকলখিনি ইয়াত পাঠ্যক্রম অনুযায়ী শিকা হব। আর সকলকে আসবলে অনুরোধ করছো, আর এটা একটা ভাল পদক্ষেপ লৈছে বোকাখাতর সমাজকর্মী তথা বনীয় শইকীয়া ডাঙরিয়া, গতি যে চিন্তায় আগবাড়িছে, গতি সকলে ইয়ার সহায় জানাব বলে আশা করি। ধন্যবাদ জানাইছো, একদম সিম্পল ভাষাত কৈছো, যদি আপনি ধুনিয়া হয়ে থাকিব বিচাৰে, মন ধুনিয়া হব, দেহ ধুনিয়া হব, ফিট হয়ে থাকিব, ফিট হয়ে থাকিব কারণে তেতিয়াহলে ইয়ালৈ আহিব লাগিব অষ্টাঙ্গ যোগা স্টুডিও। অনিমেষ দাক আমি ধন্যবাদ দিছো, আমার কারণে সুবিধা করে দিছে, আহি উপস্থিত হয়েছো, ভিডিওটো আরম্ভ করছো, চাই থাকক ভিডিওটো শেষলৈকে। মানে ইয়াতে বিভিন্ন বয়সর সকলোর বাবে ইয়াত মুকলি থাকিব। আমি অকমানকে কথা পাতি লম, কংগ্রেচুলেশন, এইজন হয়েছে হেমন্ত গগৈ, যদি মোৰ ভুল নাই হয় শুদ্ধ হয়েছে, হেমন্ত গগৈ হব ইয়ার ইনস্ট্রাক্টর, যিগৰাকী আপোনালোকক ইয়ার বিষয়ে সম্পূর্ণ প্রশিক্ষণ দিব প্রণালীবদ্ধভাবে, ক্লাস ওয়াইজ থাকিব। কি কি হব কথাটো অকমান আপুনি আরম্ভ করতে কই। আমি অষ্টাঙ্গ যোগা যদি স্টুডিও আছে, তাহলে বিভিন্ন এজ গ্রুপের কারণে আমি যোগা মুকলি করি, তাহলে বাচ্চার কারণে থাকিব, এ এজেড পার্সনের কারণে থাকিব, মিডল এজ মানুষের কারণে থাকিব, লেডিজের কারণে স্পেশাল থাকবে, সবর কারণে একটা স্পেশাল প্যাকেজ আমি রাখি, তাহলে ইয়াত থেরাপিটিক যোগাও থাকিব, সব থাকিব, টিপ টপ কে মানে ইয়াতে জানান টিপ টপ আহি আছে, বেমার আজারের কারণেও মানে ইয়াতে এই যোগা বেমার এটা আছে, বেমারের কারণে স্পেশাল যেটা আসন এখেতক সিঙ্গুলি মানে ট্রিট করা হবে। কেন কেন ধরনের বেমারব আসলে ইয়াতে নিরাময় হওয়ার সম্ভাবনা আছে, যেনেকে সাইটিকা প্রবলেম থাকে মানুষের, বিভিন্ন ধরনের শরীর বিভিন্ন অঙ্গ মানে পাথর চাথর কারণ থাকে এইবিল হয়, আর এইবিল ধর জয়েন্ট পেইন থাকে, যা মানে বহুত কিবা কিবি করে ভাল পাওয়া নাই, সেইবিল মানে ইয়ার নিরাময় করার ব্যবস্থা হবো।
ধন্যবাদ জনাইছো। ঠিক আছে ভিউয়ারসকল, আপোনালোকে চাই থাকক ভিডিওটো হেখলকে, আৰু কেবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা আমি জানিম, গতিকে চাই থাকক, স্কিপ নকৰাকৈ ভিডিওটো হেখলকে আমি ভিতৰলৈ সোমাই যাম। বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি আজি ইয়াত একগোট হৈছে, একেলগে ইয়াত আছে, গতিকে চাই থাকক হেখলকে। নমস্কাৰ, আমি ইয়াৰ ভিতৰলৈ সোমাই আহিছো যিহেতু ইতিমধ্যে বন্তি প্ৰজ্বলন সষ্টাংগ যোগৰ ষ্টুডিঅ হাজিৰা পৰা বোকাখাটত মুকলি হ'ব। কাৰ্যসূচীৰ পূৰ্বে আমি আমাৰ উপজিলা আয়ুক্ত মহোদয়াক সন্মান জনাবৰ বাবে, এটি গছপুলিৰে সন্মান জনাবৰ বাবে মই শ্ৰীমান অগ্নিবেজ শইকীয়াক আমি অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ। এতিয়া মহোদয়াক আমি বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিব বুলি তাৰপাছত আমি যিগৰাকী স্বত্বাধিক হয় অনিমেষ শইকীয়া সমাজকৰ্মী বোকাখাটৰ বাবে এক সম্পদ, তেখেতৰ তত্বাৱধানত আৰম্ভ হ'ব বোকাখাটৰ কল্যাণপুৰত এয়া হস্তাংগ যোগা ষ্টুডিঅ'। কেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি ইয়াত উপস্থিত হৈছে, বোকাখাট মহকুমাধিপতি ডাঙৰীয়ানী আৰু বহুকেইগৰাকী বিশিষ্ট সাংবাদিক আহিছে, এফালেও আছে, পৰিৱেশটো দেখুৱাইছে, চাই থাকক ভিডিঅ'টো। সেইখন আজি উপস্থিত থাকি আপোনালোকে আমাক বাধিত কৰিছে, মই স্বাগতম জনাইছোঁ বোকাখাট উপজিলাৰ মাননীয় আয়ুক্ত শ্ৰীযুতা শ্ৰীমী কিৰণ বাইদেউ। যোগাৰ ওপৰত যদি মোক কিবা ক'বলৈ কোৱা হয়, এইটো অন্ধৰ হস্তি দৰ্শন নিচিনা হ'ব। মই যোগাৰ ওপৰত বেছি কথা নকওঁ, কিন্তু যোগাৰ যিটো অনুভৱৰ মাত্ৰ দুই এটা কথা আপোনালোকৰ পৰা কওঁ। আমি দুই বন্ধু শ্ৰৱণ মৰাৰ কাৰণে মই যেতিয়া সদায় মৰ্ণিং ৱাক কৰিবলৈ যাওঁ, এদিন তেওঁ মোক ক'লে যে বোকাখাট ব্লকত এটা যোগা চলি আছে, তাত আমি জইন কৰিলে ভাল। এইটো প্ৰায় এবছৰ আগৰ কথা, তাত আয়ুষৰ এটা যোগা চেণ্টাৰ আছিলে আৰু যোগ গুৰু হেমন্ত গগৈ ডাঙৰীয়াই আৰু তেখেতৰ পত্নীয়ে সেই চেণ্টাৰটো চলাইছিলে। প্ৰথমতে মোৰ বৰ ইচ্ছা নাছিল, পিছত যেতিয়া মই তাত যোগদান কৰিলোঁ আৰু তাৰ যিটো ফল মই পালোঁ, সেই ফলশ্ৰুতিতে আজিৰ এই অষ্টাংগ যোগা ষ্টুডিঅ'টো মই খুলিবৰ কাৰণে অনুপ্ৰেৰণা পাওঁ। ভাৰতীয় মানুহখিনিৰ এটা খুব বেয়া ধাৰণা বুলিয়ে মই কওঁ, আমাৰ নিজৰ বস্তুখিনি যেতিয়ালৈকে পশ্চিমীয়াকৰণ নহয় তেতিয়ালৈকে আমি গ্ৰহণ নকৰোঁ। যোগটো যোগা হৈ যেতিয়া ঘূৰি আহিছে
তেতিয়াহে আমি তাক গ্রহণ করছি। কিন্তু যোগটো আমার অনাদি অনন্ত কালের বস্তু, ঋষিমুনিয়ে প্রতিষ্ঠা করা 6000 বছরের সনাতন পরম্পরার ই এক সম্পদ। শরীর চর্চা সকলে করে, কিন্তু শরীরের মনক একাত্ম করার একমাত্র মাধ্যমটাই হচ্ছে যোগা। যোগা শরীর আর মন একাত্ম হয়, আর যেতালেক আপনি ভিতর জগৎখনক আপনার আত্মাটার সংলগ্ন করব নিয়ালে আপনি শারীরিক উৎকর্ষ পালে মানসিক উৎকর্ষতার সেই স্থানটুকু নাপায়। তার কারণে মানসিকভাবে মানুষজন শরীরের সংশ্লিষ্ট হব লাগবে। আর মূল দৃষ্টিতে নয়, সমগ্র বিশ্বর দৃষ্টিতে এই পরিগণিত হয়েছে যে যোগে একমাত্র মাধ্যম যত মানুষের অন্তরাত্মা মানুষের শরীরটির একলগ করব। মানে নিজের দেখি যা এবছর যোগে মূল জীবনলে যেখানে পরিবর্তন আনিছে ই খুব যোগাত্মক। অকল শারীরিকভাবেই নয়, মানুষ এজনক মানসিকভাবে সক্ষম করে রাখবলে যোগাটো মানুষের জীবনত খুব জরুরি। আর অতি ভাল কথাটো হল, ভাল কথাটো হল যে যোগা করিবর কারণে আপনি বহুত কষ্ট করব না, হাসি মুখেরে আপনি যোগা করব পারে, তার কারণে কোনো পরিকাঠাম নালাগে। আজির দিনত ইয়াত যোগা সেন্টার এটা হয়েছে সেইটো বেলেগ কথা, কিন্তু আপনি যদি যোগা প্রশিক্ষণ যিকোনো জায়গা আপনি ঘর বাহির গছর তলত সকলকে যোগা করব, প্রাণায়াম যোগা এই কথাখিনি শিকিবর কারণে আজিকালি ইউটিউব বা বিভিন্ন অনলাইন চ্যানেল ওলাইছে। তথাপিও মই সকলকে অনুরোধ জানাও যে এজন প্রশিক্ষণপ্রাপ্ত গুরুর যোগে যাতে আমি ইয়ার মুদ্রাবিল সঠিকভাবে আয়ত্ত করে লোক মান্যানকারে শ্রদ্ধা মান্যানকারে মরম যাচিছো। আশা করো আগন্তুক দিনত আপনার দিহা পরামর্শ আমি সদায় পাম। সকলকে অনুরোধ জানাও বিশ্বায়নের এই যুগত মানসিকভাবে মানুষবিল যে ভারাক্রান্ত হয়েছে তার যোগাটো নিজের জীবনের একটা অঙ্গ হিসাবে আমি লবই লাগিব। আপনি যিমানে ডর মানুষ নক যিয়ে নহক জীবন কটা সময়, এই সময়খিনিত আপনি সুস্থভাবে জিয়াই থাকিব লাগিব। মানসিক আর শারীরিকভাবে সুস্থ হলে আপনি জীবনটা উপভোগ করব, তার কারণে মানে ভাবো যোগাটোই একমাত্র উপায়। যোগাটো কেতিয়া মোর লাইফত মই জাস্ট অলপমান কব বিচাৰিছো, কেতিয়া ওয়েন আই রিয়েলাইজ কি মানে যোগার রোলটো কি আছে, মানে মই আৰম্ভণি কৰা ওয়াজ নট এ হিউজ ফ্যান যোগা কৰিবার, মানে আই অলওয়েজ ফাউন্ড ইট ভেরি স্লো এন্ড মানে মেনি আ ডেজ মানে যোনদিনা আপুনি যেনেকুৱা রিল্যাক্সিং ভাবে বিচাৰে তেতিয়া মই সদায় যোগাটো খুঁজিছিলো। রিসেন্টলি মই এটা বহি পঢ়িছিলো, তার নাম হল আউটলিভ বাই পিটার আটিয়া। সো পিটার আটিয়া এজন পার্সন যোনে মানে হাউ টু লিভ লঙ্গার হেলদিয়ার লাইফ উপরে বইটি লিখেছে। ইজ মানে অল দ্য রেজ নাও বেসিকলি হাউ টু লিভ আ লঙ্গার লাইফ, আর মানে হাউ টু লিভ আপ ইয়ার 80s 90s 100s অ্যান্ড হাউ টু লিভ আ মানে ডিজিজ ফ্রি লাইফ। জেনারেলি আপনি যেনেকা কলে যে 45-50 পাছত ইন্ডিয়ার ভিতর মানে সদায় আমি হেলথর কথাটা শুনো, তার আগতে আমার এনেকা ধারণা আছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক লং আওয়ার্স সো দ্যাট আপনি আপনার ফ্যামিলি কু সাস্টেইন করবো পারে, আপনার ফ্যামিলি কু একটা ভাল জীবন দিব পারে, ইউ হ্যাভ টু আর্ন, তার উপর বেশি ফোকাস টু থাকে। আর যেতিয়া এজ টু আমার 45-50 এই এজ টু আহি যায় তারপর আপনার ডায়াবেটিস সুগার হাই বিপি দুনিয়া ভর কা মানে ডিজিজেস হার্ট ডিজিজেস ক্যান্সার গোটেখিনি সেইবিলাক মানে বস্তু আহি যায়, তেতিয়া আমি মানে এই অ্যাওয়ারনেস টু আনো যে আমাক এক্সারসাইজ করব লাগে, আমাক যোগাটো করব লাগে। তো পিটার আটিয়া যেনেকা আপনি কইছে তেনেকা একটা খুব সুন্দর ভাবে বস্তুটো কইছে যে লম্বা লং লাইফ মানে অর্পণ করিবর কারণে ইউ হ্যাভ টু স্টার্ট এট আ ভেরি ইয়াং এজ। আর তেও যেনেকা বস্তু কইছে যে সাপোজ ওল্ড এজ ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর ডেথ ইজ অ্যাক্সিডেন্ট, মানে কোনোবা ঘুরি পড়ি গেল তারপর বেড রিডে হয়ে গেল, বিকজ বডির ইমান স্ট্রেংথ না থাকে যে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পাছত বাপস উঠিব পারে, নহলে সাপোজ বহি গলার পাছত ঠিকা নহব পারে, তলত বহিব নোৱাৰে, নিজ
hip mobility. He talks about breathing exercises. He talks about stability. And jitiya moi hip pohilu, I thought that all of this is already present in yoga. Apunar from a very beginner, june ekku mane exercise ajiloke kora nai. He level kora loi for someone very advanced, june mane bahut high mobility, very high flexibility jara ase. Tar karone bhi amar hatot pranayam asana tenko ase. So he too, that is something matlab was a big waking up moment for me ki mane ami ene to gym jau ene ami je exercise korbo lage gyming running hebla ke kori thake but tar logot amake kon stability lage body stability lage mindfulness lage aru jene ko apni kole mind and body connect to lage junto which I think only yoga amak dibo pare and because india bhitro yoga too it is so popular aru ghore ghore matlab we have that access he kane I feel like yoga too aru bhal ki amak revive korbo lage aru almost everyone from a very young age to the oldest person in the family teu homai nikali daily yoga too korbo lage to he khetro I think ei yoga studio too it's a very great initiative because jene ko teu college e ekjon learned jodi kunba amar samna pore ei bostu tu teu amak ভালকিনি পোস্টারটো বুঝাব পারে বিকজ এন এক্সারসাইজ ডান রং ইজ মাচ ওয়ার্স দ্যান নট ডুইং এনি এক্সারসাইজ বিকজ আপনি লং টার্ম আপনার বডি কো ড্যামেজ করবে এই কারণে হ্যাভিং দ্যাট গাইডেন্স উইল বি ভেরি হেল্পফুল সো অল দ্য ভেরি বেস্ট এন্ড মই আশা করি যে আমার টাউনের যান মানুষ আছে আর ওসর পাশে মানুষ ভি ইয়ার বেনিফিট টু লব আর আই উইশ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ প্রশিক্ষণ গ্রহণ করেছে আর তার অধীনতে যুগ শিক্ষণও চলাই আছে বিভিন্ন স্থান ভারতের বিভিন্ন স্থান ডিফেন্সর বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিলাক করেছে ডিফেন্সর সেনাবাহী বিভিন্ন ধরনের যুগর চর্চা করাইছে ইয়াতো অসমৰ বিভিন্ন প্রান্ত উজনির নামনির বিভিন্ন প্রান্ত এই যুগ চর্চার প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করে আছে অষ্টাঙ্গ যোগত বহুতে বহুত ইয়োগ করে এটা এটা পার্ট চুয়ে সম্পূর্ণ চুব নয় এইট পার্সেন্ট ওলাই যায় পাচা পায়খানা আর টু পার্সেন্ট ওলাই ঘাম আর ইন্টারেস্টিং কথাটা কি মই কবলি গেল সময় লৈছো আমার ম্যাক্সিমাম মানে ঘাম উলিয়াবলে বহুত ইনভেস্টমেন্ট করে সাইকেল এখন কিনি লয় জুতা আজি কিনি লয় রানিং করে জগিং করে জীবন যায় ঠিক আছে ঘাম উলিয়াব মাত্র টু পার্সেন্টের কারণে টু পার্সেন্ট বডির পা টক্সিন উলিয়াবর কারণে বহুত খরচা করে দিও আন বি বিলি বহুত খরচা করে কিছু মানে জীবন সেটা মানে ঘর বহাই লোক লোক কোথাও মাটি আনে কি কি করে 90% কোন আউট হয় উখারি ঘর লয় যায় তার কারণে কেতিয়া ভাবিছে কোনো হব নাই ভবাই না হয় বলে অবকাশ নাই উখানিখা জৰিয়তে
দুখানি কাম গুরুত্ব দিব বডি টক্সিক অফ কৰিব বিভিন্ন সময় আমাৰ সার্কামটেন্সৰ পৰা বিভিন্ন ধৰণৰ টক্সিন আমাৰ বডিত আহে আমি ফিজিক্যাল টক্সিনটো কথাই কৈ আছো মেণ্টেল টক্সিন ইমোশনেল পলিউশ্যন বুলি কোৱা সেইটো আছে তাৰপৰা আমি কেনেকৈ পৰিত্ৰাণ পাওঁ যুগতে গোটেই বস্তু আছে এই গোটেইবোৰ লৈ আমি আত্মাৰ মনলৈ আহিছোঁ তাৰপৰা আপোনালোকৰ মৰম চেনেহ লাগিব আমি কিনি লৈ আগুৱাই যাম সহায় সুবিধা লাগিব তাৰ কাৰণে সামাজিকৰ জ্ঞানৰ বহুত দিব লাগিব মোৰ অনুভৱ দিব লাগিব কথা হেৰি কৈছে এনেকুৱা বিভিন্ন কোৰ্চ আছে যিবিলাকৰ জৰিয়তে আপুনি আমি আমাৰ বডিৰ পৰা টক্সিন পাব লাগিব আউট কৰি তাৰ শৰীৰটো সুস্থ সবল কৰি ৰাখিব উইদাউট মেডিচিনছ বেমাৰ হ'লে মেডিচিন খাবই লাগিব কিন্তু আপুনি যদি শৰীৰটো ষ্ট্ৰং হয় মেডিচিনৰ প্ৰয়োজন নাই মেডিচিনৰ প্ৰয়োজন মেডিচিন আঁতৰি যাব এই বহুত পইচা খৰচ কৰোঁ কৰোঁনে নকৰোঁ বহুত ফেমিলি আছে মোৰ চিনাকি ফেমিলি আছে মই পাইছোঁ আৰু মেডিচিন এটা আমাৰ মৰমে 20-30-35-50,000 টকা মেডিচিনৰ খৰচ হয় আছে চাগে মৰম নাই জানো হয় ইমান খৰচ হয় কিন্তু যুগৰ জৰিয়তে যদি শৰীৰ সবল কৰি ৰখা হয় মনটো যদি সুস্থ কৰি ৰখা হয় এটা ষ্ট্ৰং মন যদি থাকে আমি যদি পাওঁ এই যুগতে কিয় নকৰোঁ যুগ কৰা প্ৰয়োজন আছে চাগে কৰিব লাগে কৰিলে মন ভালে থাকিব আপুনি চাব মেডিচিন আঁতৰি যাব দৰকাৰ নাই ডক্টৰৰ ঘৰত যাব প্ৰয়োজন নহয় বহুত মানুহ আছে কৰিব লাগে ইমানখিনি ক'লোঁ আৰু আমাৰ ইয়াত এই অনুষ্ঠানত যদি আমি চলাই যাওঁ ইয়াত খুব লিমিটেড চিট আছে আমাৰ তাৰ কাৰণে ফৰ্ম আছে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব মেম্বাৰশ্বিপ ল'ব লাগিব আৰু মন্থলি ডনেশ্যন থাকিব দিব লাগিব আয়ুক্তবোৰে আমাৰ বিশিষ্ট শিক্ষাবিদ শিৱকুমাৰ ছাৰ আৰু যোগৰ কথাটো আপোনালোকে জানে যে পাক বৈদিক যুগৰ পৰাই আচলতে যোগ প্ৰচলন আছিল ঋষিমণিসকলৰ দিনৰ পৰাই চলি আহিছিল আৰু ভাৰতবৰ্ষতো এই যোগৰ যিটো ব্যৱস্থা সেইটো আমাৰ বিশেষকৈ এই বিশ্ব যোগ দিৱসটো 21 জুন আজি তাৰিখটো আমাৰ নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে ৰাষ্ট্ৰসংঘত গঠন কৰাৰ পিছৰ পৰা 2014 চনৰ পৰাই এই যোগ দিৱসটো আচলতে পালন কৰা হৈছে সমগ্ৰ পৃথিৱীয়ে আজি দিনটো যোগ দিৱসত পালন কৰিছে আমাৰ বোকা প্ৰশাসনেও পোৱাবিলাকে গতিকে যোগৰ আজিৰ তাৰিখত যথেষ্ট প্ৰয়োজন আছে পৰিচৰ্চাৰ প্ৰয়োজন আছে এইখিনি আমি জানোৱে আমাৰ ৰাণা বৰুৱা এক আছে পৰিচৰ্চাৰ লগত লাগি আছে বহুত বছৰৰ পৰা গতিকে নিজৰ স্বাস্থ্যটো আচলতে উজ্জীৱিত কৰি ৰাখিবৰ কাৰণে সক্ৰিয়তা কৰি ৰাখিবৰ কাৰণে মন আৰু শৰীৰৰ মাজৰ যি ব্যৱস্থা এইটো সজীৱ কৰি ৰাখিবৰ কাৰণে যত্ন লাগিব গতিকে এইটো এটা ভাল কথা ইতিমধ্যে আমাৰ মুখ্য অতিথি মহোদয়ে কৈছে বাইদেউ কৈছে লগতে অনুযুক্ত অনিমেষ শইকীয়া হিমন্ত গগৈ ইত্যাদিয়ে কৈছে মই বিশেষ সমাপন মন্ত্ৰৰে সামৰণি কৰিব আজি যি অপেনিং চেৰিমনি অফ দ্য অষ্টাংগ য়োগা ষ্টুডিঅ' চবকে আমি খাই ললো আৰু খাম পিঠা পনা চব আমি খাই ললো এইফালেও আছে দিদা শেষ কৰিলে টিপটপকে শেষ টিপটপকে পিঠা ঘৰৰ আটাইকেইটা অঁ কি কি খোৱালে মই খাই থাকোঁতে আচলতে ভিডিঅ' কৰা নহ'ল কি কি খোৱালে সেইকেইটা আমি দেখুৱাই দিম এয়া পিঠা মানে চব ঘৰত বনোৱা হোম মেড এইটো আইটেমকেইটা দেখোঁতে গম পাইছে পিঠা মানে তিল পিঠা ঘিলা পিঠা চব আছে চব খাই ললোঁ ভালে আছে ঠিক আছে ভিউৱাৰ্ছ ভিডিঅ'টো আপোনালোকলৈ আগবঢ়াই দিলোঁ পাছত আমি যিগৰাকী মানে স্বত্বাধিকাৰী আমাৰ সকলোৰে পৰিচিত একদম টিপ টপ মানুহ হেণ্ডচম মানুহ এয়া হেণ্ডচম মানুহজন মানে নিজে চিন্তা কৰিছে যিটো ভাল পাইছে ভাল চিন্তাটোৰ কাৰণে আমাৰ কাৰণেও ভাল চিন্তা কৰিছে কি কি সুবিধা থাকিব মানে আৰম্ভণি বেলেগ কথাতে একো নকৰোঁ মানে বিগত এবছৰ ধৰি পেলাই এই য়োগাটোৰ লগত মই জড়িত ইয়াৰ যিখিনি
বেনিফিট মই পালো হয় এই বেনিফিট অকলেতো মই লৈ থাকিলে নহব নহব রাইজৰ মাজলৈ লৈ যাব লাগিব ব্যৱস্থাটো কৰি দিছো বাকিখিনি রাইজে কৰিব এটা আৰম্ভণিটো কেনেকৈ হ'ব কিমান জয়েন্ট ফিজ আমি ফৰ্ম দিম ফৰ্ম থাকিব ফৰ্ম আছে ইয়াতো পাব মই কলেজ ষ্টোৰ আৰু আমাৰ কৃষ্ণ বুক ষ্টোৰটো ফৰ্ম দিম তিনিটা চলত আমি চলত আমি কৰিম তিনিটা মানে ভাগত ৰাতিপুৱা তিনিটা ছেশ্যন আবেলি তিনিটা ছেশ্যন ৰাতিপুৱা ছেশ্যন আৰম্ভ হ'ব 5:30 to 6:30 পোন্ধৰ মিনিট ব্ৰেক 6:45 to 7:45 লাষ্ট ছেশ্যনটো হ'ব 8:00 to 9:00 তেনেকৈ ইভিনিং ছেশ্যনটো হ'ব 4:00 to 5:00 5:15 to 6:15 আকৌ 6:30 to 7:30 এনেকুৱা ধৰণে আবেলি এটা ছেশ্যন হ'ব আপোনালোকে যোনটোতে আপোনালোকৰ সুবিধা হয় এইখিনি কৰিব পাৰিব আৰু গৰম বন্ধৰ সময়খিনিত আমি ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীৰ বিশেষ য়োগা শিবিৰ আমি ইয়াত আয়োজন কৰিম 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখলৈ 7 দিনীয়া আৰু ইয়াত ভৰ্তি মাচুল কেনেধৰণৰ হ'ব ভৰ্তি মাচুল একদম ন্যূনতম আমি ৰাখিছোঁ 1000 টকা আপোনাৰ জইনিং ফিজ আৰু পাৰ্মত 1000 টকা আৰু পৰিয়ালৰ যদি বোলে একেলগে 4-5 জন আহে তাৰ কাৰণে আমি ৰেহাইৰো ব্যৱস্থা ৰাখিছোঁ মুঠতে সকলোৱে যোগ শিকিব লাগে ডেছক্ৰিপশ্যনত মই আপোনালোকক কণ্টেক্ট নাম্বাৰ দি দিম আৰু বাকীখিনি গম পালে ইতিমধ্যে বাপো আহিছে আৰু স্বাস্থ্যৱান মানুহ এইটো কাৰণে যোগাযোগ কৰি পেলাই নিজে স্বাস্থ্যৱান হৈছে আমি ফৰ্ম চৰ্ম ইয়াত লৈ ল'বলৈ কাৰণে ইয়াতে অফিচ আছে আমাৰ ছাৰ হেমন্ত গগৈ ছাৰ ফৰ্ম ইয়াতে পাই যাব ন ফৰ্ম ফৰ্ম এই সূৰ্যদাই ফৰ্ম ল'লেই ঠিক আছে বিবাৰ দীঘলীয়া নকৰোঁ কণ্টেক্ট নাম্বাৰটো মই ডেছক্ৰিপশ্যনত দি দিম এইখন ফৰ্ম ইয়াতে এইবোৰ ফিল আপ কৰি আপোনালোকে জমা দিব লাগিব কণ্টেক্ট নাম্বাৰ ডেছক্ৰিপশ্যনত দি দিম আৰু ভিডিঅ'টো বৰ বেছি দীঘলীয়া নকৰোঁ সামৰণি মাৰি দিছোঁ ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব এজনো এজন আছে কেনেকুৱা লাগিছে বোকা ক্ষেত্ৰৰ কাৰণে আচলতে এটা ডাঙৰ অনুষ্ঠান এটা আজি মানে পেচাদাৰীভাৱে যিটো যোগৰ চৰ্চাৰ কেন্দ্ৰ এটা বোকা ক্ষেত্ৰত দীৰ্ঘদিন ধৰি অভাৱ আছিল আজি সেই অভাৱটো পূৰণ হৈছে অষ্টাংগ যোগৰ প্ৰশিক্ষণ কেন্দ্ৰ ইয়াৰ জৰিয়তে বোকাখাতবাসী সকলোৱে আহি পেলাই পদ্ধতিগতভাৱে এজন ইয়াতে গুৰু থাকিব এজন পেচাদাৰী গুৰু থাকিব তেওঁ পদ্ধতিগতভাৱে আচলতে এই যোগৰ প্ৰশিক্ষণৰ ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকক দে অহাৰ ডাইৰেকশ্যনটো অকণমানকৈ কৈ দিওঁ বোকাখাট নগৰৰ পৰা আহি কল্যাণপুৰত অৱস্থিত হৈছে এয়া যোগা চেণ্টাৰ গতিকে ভিডিঅ'টো আপোনালোকলৈ আগবঢ়াই দিলোঁ ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব ফুলৰ পুলি এটা এটাকৈ উপহাৰ হিচাপে সকলোলৈকে আগবঢ়াইছে বকুল ফুল আমূলমূল বকুলৰ ফুল গুণ